আসার ও বোমা আর নিয়ে আইসে ভিতরে নিয়ে যাও থাক থাক বাপ আছে থাকো অনেকদিন মাশাল্লাহ মেয়ে তো দেখতে খুব সুন্দর ভালো ভালো আমার শালের পছন্দ আছে পছন্দ আছে বোমা এই মা একটু পানি যত লোকা এক গ্লাস পানি নিয়ে থাক আস্তে আস্তে মারে এটি কি হলো নতুন বউ আইতে না আইতে হাতে তে গিলাস পড়ে গেল তো খুব অলক্ষণে একটা কাম হয়ে গেল নতুন বউ সামনে এরকম কথা বললে পরে মন খারাপ হয়ে যায় না না আসলে নতুন বউয়ের অনেক কিছু আছে তাই না আচ্ছা থাক বাদ দাও যা রোজা ভিতরে নিয়ে যা যা মনে কর যে তুমি অনেকদিন পরে গ্রামের মধ্যে আসলা তো মনে কর যে ভাই তারপরে অনেকখানি পথে রাস্তায় তো ভ্যান পাওয়া যায় না অনেকখানি পথ হেঁটে বসা লাগলো এজন্য হয়তো ওই রকম গরম টরম লাগছিল আর আজকে গরমও প্রচুর পড়তেছে তারপর তোমার কেমন যেন অসুস্থ লাগতেছে এক কাজ করো তুমি তুমি ঘুমাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা ওই সকালবেলার ব্যাপারটা বারবার কিরকম যেন মনে হচ্ছে বুঝছো তোমার খালি একা মনে হচ্ছে ওইটা তো আমারও মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে নতুন বউ আই সেই রকম একটা অকাম করলো এই বউ তো ভালো না অলক্ষণ অপায়া মনে হইতেছে ও অকাম করলে সিডা না আসলে ওই হাতের তেন গ্লাসটা যে পড়ে দেওয়া এটা তো একটা খুব খারাপ জিনিস তারপরে ও নতুন বউ আরে আমি তো ওইটাই কইতাছি নতুন বউ না জানি কত সাবধানে কাজ করবো ভালো মতো ই করবো তা না হাতে তে গিলাসটা পড়ে গেল মনটা কিন্তু তখন থেকে আমার খারাপ সেই চিন্তাই তো করতেছি হাসান বিয়ে করলে সরলার না জানি কপালে কী বার লেখা রয়েছে আল্লাহ আচ্ছা ঠিক আছে আল্লাহ দা করে মঙ্গলের জন্যই করে ওসব জিনিস চিন্তা করে না যাও বাড়ির মধ্যে যাও যাই আমি দোকানে যাই বেলা হয়ে যাও ঠিক কথা বলছো এটা তো একদম অলক্ষণই কাজ এটা আমি শুনছি মেলাবার শুনছি যে এরকম নতুন বইয়ের হাতে থেকে যদি কোনো কিছু পড়ে যায় সেটা হচ্ছে অলক্ষণই এরকম অলক্ষণে মায়ের যদি ঘরে থাকে
তাহলে তো আমার সংসারে আয় উন্নতি কিছু হইব না, তাছাড়া তোর বিয়ের শাদী তো সমস্যা হইব। হ্যাঁ, আমার তো বিয়ের শাদী তো সমস্যা হবে তো জানোই, তাহলে আমাকে আগে কেন বিয়ে দিলে না? এ কেডাই জানে কত, তোর ভাই না কইয়ে না মিলে হুট করে বউ একটা নিয়ে চলে আইব, আর এই বউ আসতে না আসতে বাড়ি এরকম একটা কাজ করছে, সবার মনটা ভাঙিয়ে গেছে। মনে আমার চিন্তার জ্বালা কিচ্ছু ভাল লাগতেছে না। এই যে তুই বড় হয়েছিস, তোর বিয়ে শাদী দেওয়া লাগবে, মেহমান অতীত কত কিছু হইবে, এই বউ না জানে কোন কি আবার করে ফেলায়। এখন তো আমার অনেক চিন্তা হচ্ছে মা, না জানি তোমার এই অলক্ষণই বইয়ের জন্য আমারই হয়তো সারা জীবন তোমার ওই ঘরে পড়ে থাকতে হবে, আমার বিয়েই হবে না। তুই ঠিকই কইছিস, আমারও মনে ওইটাই হইতাছে। যদি কেউ শোনে যে এরকম অপয় অলক্ষণে আমার ঘরে আছে, তাহলে কে আসবো এই ঘরে? কত মেহমান তো এই কথা শুনলেই করবো কি, যে ওই ঘরে অপয় অলক্ষণে আছে ওই বাড়ি মাইয়া আমরা আনবো না। শোনো মা, তোমার আমি একটা বুদ্ধি দিচ্ছি, যখন আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে না, তাদের সামনেই তুমি ওকে যাইতে দিবে না, ওরকম অলক্ষণে না যাওয়ার থেকে না যাওয়াই ভালো, বুঝছো? ঘরের মধ্যে এরকম একটা অলক্ষণ আসা পড়ছে, কি করবো? সারা সময় যদি অচিন্তাই মাথায় থাকে, তাহলে সংসার করবো কেমনে? তোর বিয়ের চিন্তা কত কিছু আমার রয়েছে পড়িয়া। আমি তো এটাই বুঝলাম না ভাইয়া, দেখি শুনে এই দুনিয়ায় আর কোনো মেয়ে পাইলো না, ওই অলক্ষণীকে ধরে আনতে হলো বাড়িতে। আমার সওয়ালের মাথা একেবারে পয়সে গেছে, মাথা যদি না পড়তো তাহলে মাথার মধ্যে কি ওই সব মায়ের চেহারা ঢুকাই এই কাম করতো? সেটাই তো, আমার আমার এখন কি হবে মা, ওর জন্য যদি আমার যদি বিয়ে না হয়। থাক, এরকম করিস না, তুই এরকম করলে আমারও খারাপ লাগে। থাক, দেখা যাক আল্লাহ কি করে, আল্লাহ একটা ব্যবস্থা ঠিকই করবো। তুই তাড়াতাড়ি এই ডালগুলো নিয়ে যা রান্না করে। হ্যাঁ, আমি তো ডাল নিয়ে যাবো, আর নবাব জানি তো ঘরের মধ্যে বসে থাকে রয়েছে, যাকে দাও ডালগুলো ওই নিয়ে যাবো। আচ্ছা দেখতেছি। যত সব আমি নাকি কাজ করবো, বাড়ির বউ ঘরের মধ্যে শুয়ে থাকে, কাজ করার নামে কোনো খোঁজ নেই। কি ব্যাপার, আমি তোমাকে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না, কি হয়েছে? এরকম চিন্তা করতেছো কেন বসে বসে? কি চিন্তা করতেছো? দেখো, আমি আমার বন্ধুদের সাথে বসে চা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম, হ্যাঁ, হঠাৎ করে একটা কল আসলো। এখন ফোন রিসিভ করে দেখি যে আমার ঢাকা হেড অফিস থেকে ফোন দিয়েছে। ফোন দিয়ে আমাকে এমন একটা কথা বললো, সেটা শোনার পর থেকে না আমার আর কোনো কিছু ভালো লাগছে না, আমি বুঝতে পারছি না কি করব। কেন, কি এমন বলছে যে তুমি কিছুই বুঝতে পারতেছো না? আমাকে বলো, আমি দেখি সমাধান করতে পারি কিনা। দেখো, আমার চাকরিটা না নেই। চাকরি নেই মানে কি? ওনারা শুধু শুধু তোমাকে চাকরি থেকে বাদ দিবে কেন? তুমি তো ভালো কাজ করো ওই কোম্পানিতে। কাজ করি ভালো, কিন্তু কেন জানি মানে কেমনে কি হলো বুঝলাম না। আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আমার চাকরিটা কেন গেল, আমার কারণ কি, কি সমস্যা? ওনারা কোনো কথাই বলল না, বলছে যে আপনি কখনোই আর এই কোম্পানিতে চাকরি করতে পারবেন না। আচ্ছা বাদ দাও, তুমি তো পড়াশোনা করো, পড়াশোনা জানো তাই না, তাহলে এত চিন্তা কিসে? এক জায়গায় চাকরি চলে গেছে তাতে কি, আর এক জায়গায় অ্যাপ্লাই করবা, দেখবা চাকরি হয়ে যাবে। সেটা তো বড় বিষয় না, এখন তোমাকে বাড়ি নিয়ে আসলাম, তারপর পরিফুট করে আমার চাকরিটা চলে গেল, বাবা মা কি মনে করবে? আর আমি আসলে, আচ্ছা যাবার ছিল হয়েছে, এখন কি করবা বলো? এখন কি সেটা জোর করে ধরে রাখতে পারবা? তুমি আরো দুই চার জায়গায় অ্যাপ্লাই করো, দেখবে ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে দু একদিনের মধ্যে। আমি না এই কোম্পানিটার জন্য এত পরিশ্রম করলাম, তারপরে মানে বুঝতেই পারলাম না আমার চাকরিটা কেন। আচ্ছা কপালে নেই, তাহলে তুমি কি করবা বলো? সবকিছু কি জোর করে হয়?
আর সবাই আজকাল স্বার্থবাদী, কেউ স্বার্থ ছাড়া এক পাও নড়ে না, বুঝছো? আচ্ছা অত চিন্তা করার দরকার নেই, আমি যে থালা বাসন মেজে আনতেছি, ভিতরে যাও, খেতে দিচ্ছি, যাও 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 থালা বাসন। আম্মা কি হয়েছে? আম্মা আপনার ছেলের না চাকরি চলে গেছে। চাকরি চলে গেছে? শোনো, তোমার একটা কথা কইব আমার, তুমি আসার পর থেকে আমার সংসারে একটা না একটা অঘটন ঘটতেছে। তুমি এই বাড়ি আইতে না আইতে তুমি পানি খাইতে যে তুমি গ্যালাসটা ফেলা দিলা হাতের থেকে, আর আজকে সাহল আমার 5 বছর চাকরি করতেছে, জীবনে ওর নামে কোনো একটা খারাপ রিপোর্ট না, ওরও অফিসের সবাই ভালোবাসে, আর আজকে চাকরি চলে গেছে হুট করে, কিসের জন্য, কী অন্যায় করছে? সেটা তো আম্মা আমিও জানি না, জিজ্ঞাসা করছি, বলতেছে যে কোনো অন্যায় নেই, আপনাকে চাকরি থেকে বাদ দেওয়া হলো। হ্যাঁ, কোনো অন্যায় ছাড়াই চাকরি বাদ দিয়ে দিয়েছে কেন জানো? তোমার মতো একটা অলক্ষণীয় মানুষ যে আমার ঘরে আছে, তোমার মুখ দেখা যায় সকাল থেকে বাইর হয়, এই জন্যই তো ওর কপালে এই দুর্ঘটনাটা ঘটছে। এসব কী বলছেন আম্মা, মানুষ কখনো অপয়া অলক্ষ্য হয়? তুমি বোঝো না, তুমি নিজেই এই জিনিসটা, বা তুমি আমার কাছে যে মানুষ কি এরকম হয়, কথায় কথায় তর্ক করবে না, সরে যাও আমার সামনে থেকে। আমার সাহালের চাকরি গেছে, খুশি হয়েছো? আম্মা আমি খুশি হবো কেন, ওর চাকরির জন্য তো আমাদের পুরো সংসারটা চলতেছে, আমি কেন খুশি হবো? এসব কি বলছেন আপনি? এর জন্য তুমি দায়ী, একমাত্র তুমি দায়ী, তোমার জন্য আমার সাহালের চাকরি গেছে। তোমার মতো অপয়া অলক্ষণে যার ঘরে আছে তার সংসার জীবন উন্নতি হইব, কোনো উন্নতি নাই, তোমার জন্য আমার ঘরে মাইয়াটাও বিয়ে হইব। দাঁড়াই থেকো না, আমার চোখের সামনে তো যাও তুমি। আমার হাসান যে কী করলো, কোন জায়গা থেকে একটা অপয় অলক্ষণে ধরে নিয়েছে, আজকে আমার ছেলের চাকরিটা চলে গেছে, এই সংসারের দায়ভার এখন কে নিব? আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দিও। এই যে ভাইয়া, এখানে দাঁড়ায় আসিস, তোর সাথে তো আমি কিছু কথা বলার জন্য আসলাম। কি বলবি বল। জানিস ভাইয়া, আমার না পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। ও আচ্ছা আচ্ছা, কি অবস্থা? কি অবস্থা? এই যে ডাব্বা পেয়েছি। ডাব্বা মানে ফেল করছিস তুই? হ্যাঁ ফেল করছি আমি, আমি ফেল করছি, আমি ভাবতে পারছিস একবারও? তোর তো ফেল করার কথা না রে, তুই তো সবসময় জিপিএ 5 পাস। ফেল করার কারণ কি? পড়াশোনা ঠিক মতো করিস না নাকি? কেন কেন ফেল করেছি তুই এখনো বুঝতে পারতেছিস না? কেন ফেল করছে আমি? আমি আমার মতন মানুষ কিনা ফেল করছে? শোন ভাইয়া, আমার ফেল করার কারণ হচ্ছে তোর চাকরি যাওয়া, যে কারণ আমার ফেল করারও সেই একই কারণ, সেটা হচ্ছে তোর বউ। তোর বউ এই বাড়িতে আসার পরের থেকে একটা না একটা অঘটন ঘটতেই আছে, ঘটতেই আছে। তোর বউকে যতক্ষণ এই বাড়ি থেকে না তাড়াবি ততক্ষণ কোনোদিন সমস্যার সমাধান হবে না। তাই বলছি ভাই, এখনো সময় আছে, তাড়াতাড়ি তোর বউকে বাড়ি থেকে বের কর। তোর ওই বউকে এই বাড়ি থেকে না তাড়ানো পর্যন্ত না কোনো সমস্যার সমাধান হবে না। আচ্ছা আমি একটা বিষয় বুঝতেছিনি, মা আব্বা তুই সবাই শুধু আমার বোর্ড পিছনে লাগেছিস কি জন্য? তোরাই তো বিয়ের কথা বলেছিলি তাই না? তা হয়তো তোরা দেখি শুনে ও ঘটা করে বিয়েটা করতে পারে না, তাই বলি বিয়ে আমি করে ফেলাইছি, আমি বউ নিয়ে আসার পরে তোরা এই আমার বউ নিয়ে কেন এত? আচ্ছা তোর বউকে কি এমনি এমনি কোনো কথা বলতিছি? হ্যাঁ তুই জানিস না এই বাড়িতে তোর বউ প্রথম যেদিন পা রাখছে সেদিন থেকে একটার পর একটা অঘটন ঘটতেই আছে, ঘটতেই আছে। তাহলে এর জন্য দায়ী কে? তোর বউ না, তোর বউই তো দায়ী। আচ্ছা যা তুই যা, কুসংস্কার নিয়ে আমার সাথে কথা বলিস না, মাথা নেই ভালো নাই, এমনি চাকরিটা চলে গেছে, মাথায় ভালো কাজ করতেছে না, আবার তারপরে মা পেড়া দিচ্ছে, আব্বা বলতেছে আমার বউ নিয়ে তোরা সবাই মিলে কি লাগাইছিস, এরকম করলে তো আমার বাড়ি থাকা হবে না। দা দা দা, তাই না? বউয়ের কথা বলে খুব গায়ে লেগে যায় না? তোমার বউ যে বাড়ি থেকে আসার পরে অঘটন ঘটছে তার বেলায় সমস্যা নাই, আর আমার বউ কি করে এত চিল্লাপালা করা লাগবে? তো যা, তোর বউ এই বাড়ি থেকে তাড়াবি, কিভাবে তাড়াবি জানি না, কারণ ওরকম অলক্ষণীয় অপয়া বউ এই বাড়িতে থাকবে না, এটা আমার ফাইনাল কথা বলে দিলাম। বউ আমার, আমি আমার যা খুশি তাই করুন, যা দুই দিন পর বিয়ে দিলে পরে চলে যাও না, রাগ করে আমার বউ নিয়ে চিল্লাপাল্লা করা লাগবে। চলো মহা বিপদে পড়ে গেলাম, মানে এইরকম আছে কি জন্য আমি তো এটাই বুঝলাম না। ও একটা কিছু হলি পরে আমার বউ নিয়ে এরা চিল্লা পাল্লা করে, আমি ইনশাল্লাহ বিয়েটা করি বড় একটা ভুল করে দিই। Thank you.
এদিকে আসো। আমাদের ব্যবস্থা করতে হবে, ওই মহিলাকে এই বাড়ির থেকে বের করার ব্যবস্থা আমাদের করতে হবে। ভাই আসবে একদম শুনবে না। তোমার ছেলে তো বউ ছাড়া কিছু বোঝেই না, ও তো বক্তা রাভেই না, তাই জন্য বলছে বাপ বুদ্ধি খাটাও, কেমন ওই মহিলাকে বাইর করা যায়। দাদা দেখতেছি ব্যাপারটা দেখতেছি, যা বাড়ির মধ্যে যা। আচ্ছা ঠিক আছে আমি গেলাম। হ্যাঁ ওরে ওরে বাবা ওরে এ হাসান হাসান উফ সেদিন তোর অশান্তি শুরু হয়েছে, আজ হাত কাটতেছে, কাল তোর চাকরি থাকতেছে না, পরশুদিন রোজা স্কুলে পরীক্ষা ফেল করতেছে, অমুক দিন তোর মার অসুবিধা আজকে এটা হাত কাটি বেলা। ও এই অলক্ষী যেদিন এই বাড়ি ঢুকেছে না সেদিন দেন এত অশান্তি শুরু হয়েছে। তোমার হাত কাটলো, আমার মায়েদের বিয়ের কোনো পাত্তা নাই, হাতানে চাকরিটা চলে গেছে, সব এই বর্জন এই বর্জন, এই বউ যখন এই বাড়ি থাকবি অশান্তির পর অশান্তি লাগবে। মা তোমরা সবাই কি লাগাইছো? ভাই কি লাগাইছে মানে? তোর মার দোষ, একদম মার দোষ, সব দোষ তোর, তোর ওই বর দোষ। কোনদিন একটা অলক্ষী অপায় একটা বউলি আছে এই বাড়ি, যেদিন দেন ঢোকেছে সেদিন দেন এই অবস্থা। ঠিক কথা বলছো আব্বা। আর তোমার ছেলে তো তার বইয়ের নামে কোনো কথাই বলতে দেয় না, তার বইয়ের নামে কোনো কথা বললেই তার গায়ে ফোসকা পড়ে যায়। যেদিন থেকে এই বাড়িতে আসছে সেদিন থেকে এই বাড়িতে একটার পর একটা অঘটন ঘটতে আছে, ঘটতেই আছে। আচ্ছা ঠিক আছে, আমি যদি অপায় অলক্ষী হই, আমার জন্য যদি তোমাদের এত কষ্ট হয়, এত সমস্যা হয়, তাহলে আমি চলে যাব, আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব। তবে একটা কথা কি বাবা, মানুষ কখনো অপয়া অলক্ষী হয় না, আল্লাহ পাক যখন যা কিছু লিখে রাখে সেটাই হয়, তার চেয়ে একটু কমও হয় না একটু বেশিও হয় না। আপনি যদি একটা গুতাও খান, কোথাও উপর হয়ে পড়েও যান, সেটাও আপনার কপালে লেখা ছিল তাই হয়েছে। আর আপনি যদি মনে করেন যে আমি অলক্ষী, ঠিক আছে আমি চলে যাচ্ছি, আপনারা অন্তত ভালো থাকুন। আমি আর কখনো আপনাদের কষ্ট দিতে চাই না, আমার কারণে কোনো কষ্ট হোক। আসসালামু আলাইকুম। কি করলেন? আচ্ছা 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 স্যার, আমি আমি কবে আসবো? কালকেই জয়েন করবো। আচ্ছা ঠিক আছে, জি স্যার জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। মা ওই যে আমি কিছুদিন আগে, এই যে তিন চার দিন আগে হচ্ছে একটা চাকরি অ্যাপ্লাই করেছিলাম, ওই চাকরি একটা হয়ে গেছে না, আলহামদুলিল্লাহ। বেতন মাশাআল্লাহ, ফার্স্ট স্যালারি হচ্ছে 70,000 টাকা। বোমা আলহামদুলিল্লাহ। বোমা তুমি তুমি কোনে যাবে রে মা? তুমি আমারই বাড়িতেই থাকো, কোনে যাবে তুমি? আমি চাই না আমার জন্য আপনাদের কারোর অসুবিধা হোক, কারোর হাত কেটে যাচ্ছে, কেউ ফেল করতেছে, কারোর চাকরি চলে যাচ্ছে, আমার জন্যই সব কিছু। আমি চলে গেলে সব ঠিক হয়ে যাবে, আপনারা ভালো থাকেন, আমার জন্য কেউ বিপদে পড়ুক সেটা আমি কখনোই চাইব না। না না বোমা দাঁড়াও, আসলে তোমার জন্য আবার তো চাকরিও একজনের হচ্ছে, আসলে তোমাকে আমরা না বুঝে অনেক কথাবার্তা বলে ফেলাইছি বোমা, ওসব কথা বাদ দাও,
বাদ দাবো মা, তুমি নতুন আইসো বিয়ে হয়ে, আমরা চাই তোমরা সুখে শান্তিতে থাকো। আমরা আর কয়দিন মা কও, একটু ভুলভ্রান্তি হয়ে যায়, হয়ে যায় না? আসলে বৌমা, আমরা তোমার এতদিন ধরে ভুল বুঝাইছি। মানুষ কোনোদিন অপয় অলক্ষী হয় না, আসলে যার যার কর্মের ফল সে সে ভোগ করে। তুমি হলো ঘরের লক্ষ্মী, আর ঘরের লক্ষ্মীর আমরা এইভাবে অবহেলা করছি। তুমি যাও না কোনো জায়গায়, তুমি গেলে কি আমাদের ভালো লাগবে কও? তুমি থাকো ঘর, আলো করে থাকো। আসান যা বৌমা, নিয়ে ঘরে যা। যা বাপ যা, বৌমা যাও যা, মারে ঘরে যাও যাও।